আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেপিবি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি সহকারী শিক্ষক শাহনাজ শারমিন সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আজ আমি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টির উপরে আরও তিনটি ক্লাস পেয়েছো, আশা করি সেই ক্লাসগুলো তোমরা ভালো করে বুঝেছো এবং বাসায় ভালো করে লেখাপড়া করছো। তোমাদেরকে একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়েছে, সিলেবাসের উপরে যে অধ্যায়গুলো আছে আমরা তোমাদের অনলাইনে সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা ক্লাসগুলো খুব ভালো করে উপভোগ করবে এবং বাসায় এর থেকে কিছু শেখার চেষ্টা করবে। যদি এই যে আমরা ক্লাসগুলো দিচ্ছি, যদি তোমরা বাসায় এর উপর চর্চা না করো তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো ভুলে যাবে। তাই আশা করছি ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে এবং ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, এই বিষয়গুলো আমাদের জীবনের সাথে আসলে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে, যদিও এগুলো আমাদের জীবনের খুব ক্ষতিকর একটা দিক। এর জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে, যেন আমরা এর থেকে একটু দূরে থাকতে পারি এবং নিজেদের জীবন বাঁচাতে পারি। বিশেষ করে আমাদের এই তরুণ সমাজকে যদি আমরা এই ক্ষতিকর দিকগুলো থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং নিজেদেরকেও এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। তাহলে শিক্ষার্থীরা, চলো আজ আমরা প্রথমেই তামাক ও ড্রাগস সম্পর্কে জেনে নিই। সাধারণত দেখা গেছে যে তামাক গাছের পাতা ও ডাল শুকিয়ে এই তামাকটা তৈরি হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, তামাক একটি গাছ, সাধারণত তামাক গাছের পাতা এবং ডাল শুকিয়ে তামাকটা তৈরি হয়। আর শুকনা তামাক পাতা কুচি কুচি করে কেটে তাকে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট ও পাতায় মুড়িয়ে বিড়ি ও চুরুট বানানো হয়। সাধারণত আমরা দেখি যে যারা বিড়ি বা চুরুট খাচ্ছে, তারা এই শুকনো পাতাটা কুচি করে কেটে তারপর কাগজে মুড়িয়ে সিগারেটগুলো বানানো হচ্ছে এবং তারা সেগুলোই খাচ্ছে। এগুলোকে পুড়িয়ে তার ধোঁয়া ও বাষ্প সেবনকেই ধূমপান বলে। তাহলে আমরা তো এতদিন দেখে এসেছি সবাই ধূমপান করে, তাহলে এই ধূমপান কী সেই সম্বন্ধে আমরা আজকে জানলাম, যে তামাক গাছের পাতা ছোটো ছোটো টুকরো করে কাগজে মুড়িয়ে পাতায় কিংবা পাতায় মুড়িয়ে দেখা যায় কি যে সিগারেট বানানো হচ্ছে এবং সেগুলো কী করে পুড়িয়ে তার ধোঁয়া বাষ্প সেবনটা, সেটাই হচ্ছে ধূমপান। তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয় যা মাদকদ্রব্য হিসেবে নার্ভকে যেমন সাময়িকভাবে উত্তেজিত করে, তেমনি নানাভাবে শরীরে ক্ষতি করে। ফলে দেখা যায় ধূমপান করলে নিকোটিন ছাড়াও আরও বেশ কিছু পদার্থ শরীরে প্রবেশ করে। ধূমপানের ধোঁয়ায় উল্লেখযোগ্য বিষাক্ত পদার্থ, রাসায়নিক পদার্থ এবং মাদকদ্রব্যের সংমিশ্রণ থাকে। ফলে এই পদার্থগুলো যখন রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন বহন ক্ষমতাটাকে কমিয়ে দেয়। তাহলে ধূমপানের সবচেয়ে ক্ষতিকর দিক হচ্ছে এই নিকোটিন এবং অন্যান্য বিষাক্ত পদার্থগুলো রক্তের হিমোগ্লোবিনে অক্সিজেন বহনের ক্ষমতা কমিয়ে দেয়। এছাড়াও দেখা যাচ্ছে যে কতগুলো আঠালো পদার্থ ও হাইড্রোকার্বন প্রভৃতি এতে থাকে, যা ফুসফুসে নানা ধরনের ব্যাধি এমনকি ক্যান্সারও সৃষ্টি করে। শিক্ষার্থীরা, তাহলে আমরা তামাক সম্পর্কে জানলাম এবং এর ক্ষতিকর দিকগুলো জানলাম, যে তামাক দিয়ে কী করে ধূমপান জাতীয় বস্তু তৈরি করা হচ্ছে, অর্থাৎ সিগারেট চুরুট এগুলো তৈরি করা হয়। শিক্ষার্থীরা, আমরা এখন দেখি ধূমপানের ক্ষতিকর দিকগুলো। খেয়াল করো, এখানে দুটি চিত্র রয়েছে। যেসব লোক, এই চিত্রগুলো কি তোমরা আগে বলো তো, এ হচ্ছে আমাদের ফুসফুস, মানবদেহের ফুসফুস। যেসব লোক, এই যে বামে যে চিত্রটা রয়েছে এবং ডানে দুটা চিত্র রয়েছে, দেখো বামে চিত্রটি খুব সুন্দর, একটু লালচে রঙের, এবং ডানের যে চিত্রটা রয়েছে সেটা হচ্ছে কালচে রঙের। তাহলে আমাদের ফুসফুস হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক ফুসফুস হচ্ছে বায়ুর ফুসফুসটি। এখানে দেখানো হয়েছে যে যেই লোকগুলো ধূমপান করে না তাদের ফুসফুস থাকে এরকম, এবং
যারা ধূমপান করে তাদের ফুসফুস হচ্ছে এরকম কালচে হয়ে যায়। এটা হচ্ছে যারা ধূমপান করছে তাদের ফুসফুস দেখানো হয়েছে। তাহলে এখন আমরা দেখি যে এই ক্ষতিকর দিকগুলো কী কী। তাহলে আমাদের সবচেয়ে পরিচিত মাদক হচ্ছে ধূমপান। ধূমপানের ফলে মানবদেহে যেসব ক্ষতিকর অবস্থা ও রোগ দেখা দেয় সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, ধূমপায়ীরা অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয়। ধূমপায়ীরা কোনো না কোনো রোগে যে ভোগে, যেমন ফুসফুস, ক্যান্সার, ঠোঁট, মুখ, ল্যারিংস, গলা ও মূত্রথলির ক্যান্সার, ব্রঙ্কাইটিস, পাকস্থলীতে ক্ষত এবং হৃদযন্ত্র ও রক্তঘটিত রোগ। ফুসফুসের ক্যান্সার দেখা দিলে রোগী প্রায় 5 বছরের মধ্যে মৃত্যুবরণ করে। তৃতীয়টি হচ্ছে, সমীক্ষায় দেখা গেছে যারা বেশি ধূমপান করে তাদের আয়ু কমে যায়। চতুর্থ পর্যায়ে যেটি রয়েছে সেটি হচ্ছে, যেসব লোক ধূমপান করে না অথচ ধূমপায়ীদের কাছাকাছি থেকে ধূমপায়ী নির্গত ধোঁয়া প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করে তাদেরও শারীরিক ক্ষতি হয়। এর জন্য আমরা অবশ্যই বলবো, ধূমপান তো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। এরপরও যারা ধূমপান করেন তারা পরিবারের অবশ্যই পরিবারের থেকে ধূমপান না করাটাই ভালো। তাহলে এতে নিজের পরিবারের অন্য লোকদেরও ক্ষতি হতে পারে, এমনকি পাবলিক প্লেসগুলো যেখানে আছে সেখানে যদি ধূমপান করা হয় দেখা যায় যে অন্যরাও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য ধূমপায়ীদের কাছ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। ধূমপানের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে শুধু জানলে চলবে না, আমাদেরকে ধূমপান ও তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণেরও চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু প্রচেষ্টা উল্লেখ রয়েছে। খেয়াল করো, 1 নম্বরে যেটা বলা হয়েছে, বাস, রেল, খোলা স্থানে, রেস্তোরাঁয়, অফিস, হাসপাতাল, রেল স্টেশন প্রভৃতি এলাকায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। যেখানে সেখানে ধূমপান করা এমন আইনত দণ্ডনীয়। এখন আইনত দণ্ডনীয় এবং আমাদের দেশে এর জন্য সুনির্দিষ্ট আইন আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই আইনগুলো সঠিকভাবে প্রয়োগ না হওয়ার কারণে মানুষ যেখানে সেখানে ধূমপান করে আশেপাশে বায়ুকে দূষিত করছে এবং প্রচলিত আইনকে কঠোরভাবে প্রয়োগ করা আবশ্যক। এ ব্যাপারে সরকার সহ এবং সমস্ত জনগণকেই সচেতন থাকতে হবে এবং সরকারকে অবশ্যই এর জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে। 2 নম্বর দেখা গেছে যে বিক্রয়যোগ্য তামাকজাত পদার্থের মোড়কে ধূমপান, বিষপান বা ধূমপান শরীরের জন্য ক্ষতিকর কথাগুলো ছাপানো বাধ্যতামূলক করা হয়েছে। সো এগুলোর ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে সিগারেট ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন এবং বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেখা যায় যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, বিশেষ করে স্কুল, কলেজ এবং ভার্সিটিগুলোর সামনে যেন কোনো ধূমপানের দোকান না থাকে, অর্থাৎ সেখানে ধূমপান জাতীয় কোনো বস্তু বিক্রি হয় এই জাতীয় কোনো দোকান যেন না থাকে, সে ব্যবস্থাও করতে হবে। এতক্ষণ আমরা ধূমপান অর্থাৎ বিড়ি, সিগারেট এগুলো নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে ড্রাগস। এই ড্রাগস নিয়ে এখন আলোচনা করব। শিক্ষার্থীরা আসো তাহলে আমরা প্রথমে জেনে নেই আসলে ড্রাগস কী। দেখা গেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ড্রাগসের যে সংজ্ঞাটা দিয়েছেন এই সংজ্ঞায় বলা হয়েছে, ড্রাগস এমন কিছু পদার্থ যা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে। এটা গেল আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা। এই সংজ্ঞাটি তোমরা অবশ্যই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ড্রাগকে সাধারণ ভাষায় আমরা মাদক বলে থাকি। আসলে ড্রাগসও কি একটা মাদক, যেটাকে বলে থাকি আমরা মাদক। ক্রমাগত মাদকদ্রব্য সেবনের কারণে যখন এমন অবস্থার সৃষ্টি হয় যে মাদকদ্রব্যের সাথে মানুষের এক ধরনের দৈহিক এবং মানসিক সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিতভাবে মাদক গ্রহণ না করলে শারীরিক এবং মানসিক সমস্যা পড়ে, তখন তাকে বলে মাদকাসক্ত বা ড্রাগ নির্ভরতা। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যখন তোমাদেরকে পড়াই তখন এখানে কিছু সংজ্ঞা এসে যায় যে সংজ্ঞাগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জানাটাও খুব জরুরি। যেহেতু অবশ্যই আমরা একটা
পরীক্ষার সম্মুখীন হয়ে থাকি লেখাপড়ার পরে, সেজন্য আমাদেরকে সংজ্ঞাগুলি একটু ভালো করে মনে রাখতে হবে। যেমন এখানে আমি ড্রাগস কী সেটা দেখলাম আমরা, তারপরে মাদকাসক্ত কাকে বলা হচ্ছে, এই সংজ্ঞাগুলি তোমরা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবে। এখন আসো আমরা কিছু মাদকের নাম জেনে নিই, অর্থাৎ মারাত্মক যে ড্রাগসগুলো হচ্ছে সেই ড্রাগসগুলোর নাম জানি। উল্লেখযোগ্য যে ড্রাগসগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বিড়ি, সিগারেট, আফিম এবং তামাক জাতীয় পদার্থ, হেরোইন, মদ, প্যাথিড্রেন, বারবিচুরেট, কোকেন, ভাং, চরস, মারিজুয়ানা, এলএসডি ইত্যাদি। এগুলোর মধ্যে হেরোইন হচ্ছে একটি মারাত্মক ড্রাগ। আমরা অনেকগুলো এখানে মাদকের নাম দেখেছি, বিড়ি, সিগারেট, আফিম, আফিমজাত পদার্থ, হেরোইন, মদ, প্যাথিড্রিন, বারচুয়েট, বারবি চুরেট, কোকেন, ভাং, চরস, মারিজুয়ানা, এলএসডি ইত্যাদি। আর এদের মধ্যে হেরোইন হচ্ছে সবচেয়ে মারাত্মক ড্রাগস। তাহলে এই ড্রাগসের উপর স্বাভাবিকভাবে আমাদের কি বিভিন্ন ধরনের আসক্তি জন্মাতে পারে এবং কৌতূহলবশত সাধারণত এই ড্রাগসগুলো অনেকে গ্রহণ করে থাকে। এখানে খেয়াল করো, একজন মাদকাসক্তের পুরো জীবনটাকে দেখানো হয়েছে, দেখা গেছে যে সে মাদকদ্রব্য গ্রহণের ফলে তার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছে। তোমরা চিত্রটি দেখে খুব ভালো করে বুঝতে পারছো সেই জিনিসটা। এবং এই যে মাদকের প্রতি আসক্ত এই বাবা একজন, এই বাবার সন্তানও কিন্তু এই মাদকের প্রতি অবশ্যই আসক্ত হয়ে পড়বে। এই জন্য বাবা মাকে খুবই সচেতন থাকতে হবে মাদকের ব্যাপারে। যদি একজন বাবা মা পারিবারিকভাবে খুব বেশি সচেতন থাকে, তাহলে আমাদেরকে এই মাদক থেকে নিজেদেরকে দূরে আমরা রাখতে পারব। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা এখন মাদকাসক্তির কিছু লক্ষণ তোমাদের দেখাচ্ছি। এই লক্ষণগুলো তোমরা অবশ্যই বাসায় নিজেরা জানার জন্য তো অবশ্যই পড়বে এবং মনে রাখারও চেষ্টা করবে। যে ব্যক্তি মাদকদ্রব্য আসক্ত তার মধ্যে কতগুলো লক্ষণ প্রকাশ পায় খেয়াল করো। তোমরা উল্লেখযোগ্য যে লক্ষণগুলো আছে সেখানে বলা হচ্ছে, খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া, সবসময় অগোছালোভাবে থাকা, দৃষ্টিতে অস্বচ্ছতা এবং চোখ লাল হওয়া, কোনো কিছুতে আগ্রহ না থাকা এবং ঘুম না হওয়া, কর্মবিমুখতা ও হতাশা, শরীরে অত্যধিক ঘাম নিঃসরণ, সবসময় নিজেকে সবার থেকে দূরে রাখা, আলস্য ও উদ্বিগ্ন ভাব, মনসংযোগ না থাকা, টাকা পয়সা চুরি করা, এমনকি মাদকের টাকার জন্য বাড়ির জিনিস সরিয়ে গোপনে বিক্রি করা ইত্যাদি। শিক্ষার্থীরা খেয়াল করো, মাদকদ্রব্য যে শুধু নিজের ক্ষতি করছে তা না, পারিবারিকভাবে সামাজিকভাবে আমাদের সমস্ত মানুষের জীবনটাকেও এরা ধ্বংসের সম্মুখীন করে দিচ্ছে। এদের কারণে দেখা যায় কোনো পরিবারের বাবা, ভাই, বোন, মা খুবই দুশ্চিন্তার মধ্যে থাকে এবং তাদের যে স্বাভাবিক জীবনযাপন আছে সেই জীবনযাপনও এই মাদকাসক্ত ব্যক্তির কারণে ব্যাঘাত ঘটছে। এবং যেই পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি আছে আসলে সেই পরিবারই বুঝতে পারে যে মাদকদ্রব্যের ক্ষতিকর দিকগুলো তাদের জীবনে কতটা ঝুঁকিপূর্ণ এবং তারা কতটা অশান্তির মধ্যে জীবনযাপন করে। তাই এই ব্যাপারে আমাদের সবাইকেই খুব বেশি সচেতন থাকতে হবে। শিক্ষার্থীরা, এই মাদকের প্রতি আসক্তির কারণ বিভিন্ন ধরনের হতে পারে। এখানে তোমাদের বিশেষ করে যে কারণগুলো রয়েছে তার মধ্যে পরিবেশগত এবং পারিবারিক কারণগুলো উল্লেখ করা হলো। দেখা যাচ্ছে যে পরিবেশগত যে কারণ রয়েছে, মাদকদ্রব্যের সহজলভ্যতা, খুব সহজে মাদকগুলো আমরা পেয়ে থাকি। এছাড়া দেখা যাচ্ছে বেকারত্ব, এটা একটা খুব বড় কারণ, অসামাজিক পরিবেশ, অল্প বয়সে স্কুল থেকে বিদায়, সিনেমা, কোনো টিভি সিরিয়াল দেখা, আশেপাশের ড্রাগসের রমরমা ব্যবসা, পেশাগত কারণ, অসামাজিক কাজ ও অপরাধ বেশি হয় সেসব স্থানে বাস করা, যেখানে ড্রাগ নেওয়ার সুযোগ থাকে বা দল থাকে তার আশেপাশে বসবাস করা। এগুলো ছিল আমাদের পরিবেশগত কারণ। আর পারিবারিক যে কারণগুলো আছে, অনেক সময় দেখা যায় বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব, হতাশা, একাকিত্ব, নিঃসঙ্গতা, সন্তানের ব্যাপারা ভাবকে প্রশ্রয় দেয়া, পরিবার থেকে বিচ্ছিন্নতা, সন্তানের প্রতি যত্নহীনতা, উগ্র জীবনযাত্রা বা মানসিকতা, খারাপ সাহচর্য। তাহলে পারিবারিক কারণগুলো যখন দেখলাম আমরা, তখন দেখছি যে এই ব্যাপারে একমাত্র বাবা মা কঠোর ব্যবস্থা নিতে পারে এবং অবশ্যই তাদেরকে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।
আর পরিবেশগত যে কারণগুলো রয়েছে এই ব্যাপারে আমাদের শুধু বাবা মা না, একটা সমাজের একটা পরিবার পরিবেশের সকল লোকজনকে এই ব্যাপারে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা, আমাদেরকে এই ড্রাগস নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। যেহেতু আমরা দেখলাম যে পরিবেশগত পারিবারিক বিভিন্ন কারণ রয়েছে, সেহেতু সবাইকে সমভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে ড্রাগস নিয়ন্ত্রণের জন্য আমরা দুইভাবে চেষ্টা করতে পারি, একটি হচ্ছে সামাজিক প্রচেষ্টা, আরেকটি হচ্ছে সরকারি প্রচেষ্টা। শিক্ষার্থীরা খেয়াল করো, সামাজিক যে প্রচেষ্টা যেভাবে আমরা চালাবো সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে মাদকাসক্ত ব্যক্তিদের প্রথমে খুঁজে বের করতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া মাদকাসক্ত ব্যক্তিকে পরামর্শ দিতে হবে, পরামর্শ অর্থাৎ তাকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে এবং তাকে বোঝাতে হবে ভালো করে যে মাদকের ক্ষতিকর দিকগুলো কী হতে পারে। তিন হচ্ছে পুনর্বাসন করে সমাজের স্বাভাবিক স্রোতে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। এরা সাধারণত লোক সমাজের আড়ালে বেশি থাকতে চায়, তাই এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে সমাজের আর দশজনের সাথে স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করতে হবে। সরকারিভাবে যে প্রচেষ্টাগুলো চালানো যায় সেগুলো হচ্ছে, মাদকদ্রব্য সেবন বিক্রয় নিষিদ্ধ করতে হবে এবং এই ব্যাপারে কড়া আইন প্রণয়ন করে কঠোরভাবে সেগুলো প্রয়োগ করা প্রয়োজন। শুধু আইন প্রণয়ন করলে হবে না, সেগুলোকে প্রয়োগের ব্যবস্থা থাকতে হবে। মাদক সেবনের কুপ্রভাবগুলো সরকার ও বেসরকারি প্রচার মাধ্যম দ্বারা মানুষকে অবহিত করতে হবে। আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ আইন বলবৎ আছে, আইনগুলো যথাযথভাবে প্রয়োগ হলে মাদকের বিষাক্ত ছবল থেকে মানুষ এবং দেশকে অনেকটুকু বাঁচানো সম্ভব হবে। এবং মাদকের এই ছবল থেকে যদি আমরা আমাদের সন্তানদের বাঁচাতে না পারি এবং সমাজের অন্যান্য মানুষকে যদি বাঁচাতে না পারি, তাহলে জাতির উন্নতি কখনোই সম্ভব নয় এবং সেই ব্যর্থতা সবাইকেই ভোগ করতে হবে। সেজন্য আমাদের এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আমাদের জীবনের খুব ক্ষতিকর একটি দিক ড্রাগস নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আরেকটি মারাত্মক, আমাদের জীবনের জন্য এটি খুবই ক্ষতিকর এরকম একটি মারাত্মক রোগ নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে এইডস। আশা করি তোমরা যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ো, এইডস সম্পর্কে তোমরা অনেকেই অবহিত আছো এবং তোমরা আশা করি সবাই এই ব্যাপারটি বুঝতে পারো। তাহলে আমরা চলো এইডসে চলে যাই। তাহলে দেখা যাচ্ছে যে এই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী যে রোগ সেটা হচ্ছে এইডস। এটি একটি সংক্রামক রোগ। দেখা গেছে 1981 খ্রিস্টাব্দে, খেয়াল করো শিক্ষার্থীরা, 1981 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকায় এই এইডস চিহ্নিত করা হয় এবং তখন থেকে সারা বিশ্ব এইডস মরণব্যাধি হিসেবে পরিণতি হয়েছে। অর্থাৎ এইডস হচ্ছে একটি মরণ ব্যাধি। এটি যদি কারো হয়ে থাকে তাহলে এটা সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই এবং এই রোগ হলে এক পর্যায়ে রোগীর মৃত্যুবরণ করবেই। প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহে রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধ করা থাকে, একে ইমিউনিটি বলে। খেয়াল করে এখানে একটা শব্দ রয়েছে ইমিউনিটি, এটি ভালো করে তোমরা একটু মুখস্থ করবে বা মনে রাখার চেষ্টা করবে যে মানুষের দেহে স্বাভাবিকভাবেই যে রোগ জীবাণু আক্রমণ করে তা প্রতিরোধ করার একটা ক্ষমতা থাকে, এটাই হচ্ছে ইমিউনিটি। আমাদের রক্তের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার মাধ্যমে আমরা সহজে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের জীবাণুর আক্রমণ থেকে প্রতিরোধ করতে পারি। দেখা গেছে যে রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুতের মাধ্যমে, খেয়াল করো শিক্ষার্থীরা, রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুতের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে পারে। আর এইডস এই আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং একসময় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে। এই জন্য এই রোগটির নাম দেওয়া হয়েছে এইডস। তাহলে এইডস কী এটা আমরা জেনে নিই। তাহলে এইডস হচ্ছে একটি, অবশ্যই এটাকে একটি ঘাতক রোগ। তাহলে দেখি এইডসের পূর্ণ রূপটা কী। এইডস, খেয়াল করো শিক্ষার্থীরা, অ্যাকিউরেট ইমিউনি ডিফিসিয়েন্সি সিন্ড্রোম, এক ধরনের ভাইরাসের আক্রমণে এটি হয়ে থাকে। এই ভাইরাসটির নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ এইচআইভি ভাইরাস, যাকে সংক্ষেপে বলা হচ্ছে এইচআইভি ভাইরাস। তাহলে এইডস হচ্ছে একটি
রোগ। এর পূর্ণ রূপটা তোমরা অবশ্যই একটু ভালো করে পড়বে। আর যেই ভাইরাসের কারণে হয়ে থাকে তার নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ সংক্ষেপে একে বলা হয় HIV ভাইরাস। শিক্ষার্থীরা, এই এইডস রোগের কিছু লক্ষণ রয়েছে। আমরা চিত্রে রক্তে HIV ভাইরাস একটি চিত্র দেখতে পাচ্ছি। খেয়াল করো শিক্ষার্থীরা, চিত্রটা এটি একটি HIV ভাইরাস। তাহলে এই রোগের যে কারণগুলো হতে পারে, সাধারণত আমরা জেনেছি যে রক্তের যে লিম্ফোসাইট, শ্বেত রক্তকণিকা টি লিম্ফোসাইটকে আক্রমণ করে এই HIV ভাইরাস, ফলে দেখা যায় যে এই কারণে এগুলো নষ্ট হয়ে যাওয়ায় দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। আর এর ফলে শরীরে নানা রকমের বিষাক্ত রোগের সংক্রমণ ঘটে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেখা যায় যে শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ এবং টিউমার। এবং দেখা গেছে যে HIV ভাইরাস আক্রমণের পর প্রথম 5 বছর পর্যন্ত মানুষের দেহে কোনো লক্ষণ প্রকাশ পায় না। সেক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এই HIV ভাইরাস যখন আক্রমণ করে তখন প্রথম 5 বছর কোনো লক্ষণই প্রকাশ পায় না, এবং পরে এই রোগের বাহক হিসেবে কাজ করে। এই ভাইরাস মানুষ তখন এই রোগের বাহক হিসেবে কাজ করে এবং তখন তারা অন্যকেও সংক্রমিত করতে পারে। তাহলে HIV ভাইরাসের কীভাবে সরাচ্ছে আমরা দেখি, যে প্রধানত দেখা যায় যে কারণগুলো আমাদের এই এইডস রোগের লক্ষণ, সেটা হচ্ছে প্রধানত যৌনক্রিয়ার মাধ্যমেই আক্রান্ত ব্যক্তির দেহে HIV সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়। এছাড়াও গর্ভবতী নারী এই রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যেও এই রোগটা দেখা দিতে পারে। দেখা গেছে মায়ের বুকের দুধের মাধ্যমে আক্রান্ত নারীর দেহে সদ্যজাত শিশুর দেহে HIV সঞ্চারিত হচ্ছে। এছাড়া অনেক সময় দেখা যায় যে রক্ত সঞ্চালনের সময় এই আক্রান্ত ব্যক্তি রক্তের মাধ্যমে কিংবা ড্রাগ বহনকারীদের সিরিঞ্জের মাধ্যমে HIV সঞ্চারিত হয়ে থাকে। অর্থাৎ যে সকল লোক ড্রাগস নিচ্ছে সেই ড্রাগ ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে HIV সঞ্চারিত হতে পারে। আমরা সাধারণত দেখি যে খাদ্য, পানি, মশা বা কীট পতঙ্গ অথবা এইডস রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এই রোগটা হয় না, তবে রক্ত, বীর্য, লালা, অশ্রু ইত্যাদি শারীরিক তরলের মাধ্যমে এইডস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এখানে খেয়াল করো, তোমাদের বোর্ড বইয়ের 28 পৃষ্ঠায় এই লক্ষণগুলো দেওয়া আছে। এই লক্ষণগুলো তোমরা মানে অর্থাৎ এইডসের রোগের যে কারণগুলো দেওয়া আছে, এই কারণগুলো ভালো করে তোমরা অবশ্যই জানবে। শুধু জানলেই হবে না, এই ব্যাপারগুলো আসলে সবার মাঝেই ছড়িয়ে দিতে হবে, সবাইকে এই ব্যাপারে সচেতন করতে হবে যে কীভাবে এইডস রোগটা একজন মানুষের দ্বারা সংক্রমিত হতে পারে অন্য একজন মানুষের। শুধু এই কারণগুলো জানলেই হবে না, আমাদেরকে অবশ্যই এই এইডস থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং এই ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে। যেভাবে আমরা সচেতন করতে পারি সেগুলো হচ্ছে, এইডস প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো HIV ভাইরাস কীভাবে ঘটে সে সম্পর্কে সবাইকে অবশ্যই শিক্ষা দিতে হবে। এই কিছুক্ষণ আগে আমরা এইডস রোগের যে কারণগুলো রয়েছে এই কারণগুলো সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে এবং এইডস রোগের বিস্তার যেন কমানো যায় সে ব্যাপারেও আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। সরকার এবং বিভিন্ন সামাজিক সংস্থাগুলো এই মরণব্যাধী এইডসের সংক্রমণ কীভাবে ঘটে সে সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে এই রোগ থেকে জনসাধারণকে মুক্ত করা যেতে পারে। শুধু এককভাবে নয়, সামাজিক, ব্যক্তিগত এবং সামাজিক উভয়ভাবে আমাদেরকে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে। শিক্ষার্থীরা, আমরা তখন আমাদের ব্যক্তিগত জীবনের এবং সামাজিকভাবে সবার জীবনের যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাদেরকে এখন অবশ্যই জানতে হবে যে এই ক্ষতিকর দিকগুলো থেকে তো আমরা অবশ্যই নিরাপদে থাকার ব্যবস্থা করবো এবং আমাদের শরীর যেন সুস্থ থাকে সেজন্য আমাদেরকে অবশ্যই শরীরচর্চা এবং বিশ্রামের ব্যবস্থাও করতে হবে। শুধু খাওয়া দাওয়া ঠিকমতো করলেই হবে না, সাথে সাথে আমাদেরকে সঠিকভাবে শরীরচর্চার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ কিছু ব্যায়ামের ব্যবস্থা করতে হবে, যার ফলে আমরা খাবার পর আমাদের খাবারগুলো ঠিকমতো পরিপাক হয় এবং আমাদের স্নায়ু যেন ঠিকমতো কাজ করে সেই ব্যবস্থাও করতে হবে। সেজন্য আমাদেরকে বিশ্রামের ব্যবস্থা করতে হবে। বিশ্রাম বলতে শুধু শরীরে বিশ্রাম না, আমাদের মনেরও বিশ্রামের ব্যবস্থা করতে হবে। আমরা শারীরিকভাবে অবশ্যই কী করব, কিছু এক্সারসাইজের মাধ্যমে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করব। এছাড়াও মনের যে বিশ্রামটা আছে সেই বিশ্রামটা আমাদের জন্য আসলে খুবই দরকার। শরীর ও মন থেকে সমস্ত রকম উদ্বেগ,
দুশ্চিন্তা অশান্তি একেবারে দূর করে দিয়ে দেহ মনকে একান্তভাবে নিদ্রার কোলে শুপে দিতে পারলে তবে দেহের মনের পক্ষে প্রকৃত বিশ্রাম হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, এক কাজ থেকে অন্য কাজে মনোনিবেশ করেও শরীর এবং মনকে বিশ্রাম দেওয়া যায়। একে বলা হচ্ছে কর্মান্তরের মাধ্যমে বিশ্রাম। কঠিন কায়িক শ্রমের পর চিত্ত বিনোদন বিশ্রামেরই একটি অংশ, আবার কঠিন মানসিক পরিশ্রমের পর কর্মান্তর বিশ্রাম খোঁজার একটা উপায়। আমরা দেখেছি যে বিখ্যাত লেখকদের মধ্যে অনেকে দেখা যায় যে ঘণ্টার পর ঘণ্টা ফাউন্টেন পেন আবিষ্কার করে যাচ্ছেন, এতে তিনি কিন্তু আসলে তার কাজের মাধ্যমে বিশ্রাম গ্রহণ করেন। আবার অনেকে ছবি আঁকেন, অনেকে বাগান পরিচর্যা করেন, পশু পাখি পালন কিংবা শৌখিন সবজি বাগান তৈরি করে বিশ্রাম গ্রহণ করেন। এই সমস্ত কাজই হচ্ছে আমাদের কর্মান্তরের মাধ্যমে বিশ্রাম। তাই শরীরকে সুস্থ রাখতে হলে ব্যায়ামের যেমন প্রয়োজন, তেমনি কর্মান্তরের মাধ্যমে আমাদের মনের বিশ্রামেরও খুবই প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এটি শুধু ব্যক্তিগতভাবে নয়, পারিবারিক সামাজিকভাবেও আমাদের সবাইকে নিয়েই সুস্থ থাকতে হবে এবং এই ব্যাপারগুলো সম্পর্কে সবাইকেই খুব বেশি সচেতন করতে হবে, যেন আমরা একটি ভালো জাতি হিসেবে গড়ে উঠতে পারি। আশা করি সবাই ভালো থাকবে। তাহলে আমি আজ এখানেই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।